মাস অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। বাদুর চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। বাদুর চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি, টাংস্টেন। টাংস্টেন দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান ভাইকিং। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান ভাইকিং। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর, মেলানিন। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য 18 ইঞ্চি। স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য 18 ইঞ্চি। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে, ভিটামিন কে। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, দর্পণ। দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়, ইনসুলিন। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়, গামা রশ্মি। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা, ফেদোমিটার। ফেদোমিটার দ্বারা সমুদ্রের গভীরতা মাপা হয়। শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে। শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে। সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়, অবতল লেন্স। সিএনজি এর অর্থ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। সিএনজি এর অর্থ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। অ্যাসিড আবিষ্কার হয় কবে, 1981 সালে। অ্যাসিড আবিষ্কার হয় 1981 সালে। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড। আঙ্গুরে টার্টারিক অ্যাসিড থাকে। আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন, চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। আমলকিতে কোন অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড। আমলকিতে অক্সালিক অ্যাসিড থাকে। আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয়, সিলভারের। আয়নার পিছনে সিলভারের প্রলেপ দেওয়া হয়। আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে, কঠিন অবস্থায়। আয়োডিন প্রকৃতিতে কঠিন অবস্থায় থাকে। আলকাতরা কি থেকে তৈরি হয়, কয়লা। আলকাতরা তৈরি হয় কয়লা থেকে। ইউরোসিল কোথায় থাকে, আর এন এতে। ইউরোসিল থাকে আর এন এতে। ইনসুলিন কোথায় উৎপন্ন হয়, অগ্ন্যাশয়ে।
ইনসুলিন উৎপন্ন হয় অগ্ন্যাশয়ে। ইলেকট্রন কে আবিষ্কার করেন? জন থম্পসন। ইলেকট্রন আবিষ্কার করেন জন থম্পসন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? ট্যাকোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? ফুল। ফুল উদ্ভিদের প্রজনন অঙ্গ। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি? সাইকাস। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম হচ্ছে সাইকাস। অ্যাটম বোমা কে আবিষ্কার করেন? অটো হ্যান। অ্যাটম বোমা আবিষ্কার করেন অটো হ্যান। কচু শাকে কি বেশি থাকে? লৌহ। কচু শাকে লৌহ বেশি থাকে। কফিতে কোন উপাদান থাকে? ক্যাফেইন। কফিতে ক্যাফেইন উপাদান থাকে।